أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অশেষ রহমতে আমরা এখন বর্তমান এই সময়ে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও কোরআন হাদিসের আলোচনা করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আপনারাও আশেপাশের এলাকা থেকে কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই মজলিসে অংশগ্রহণ করাটাকে গ্রহণ করেন আল্লাহ যেন আমাদের পরিশ্রমটা সার্থক হয় সেই ব্যবস্থা করে দেন আমিন আমরা দুনিয়াতে যে কোনো কাজ করি তার পিছনে দুনিয়ার একটা উদ্দেশ্য থাকে আজকে আপনারা এখানে এসেছেন দুনিয়ার উদ্দেশ্যটা নিশ্চয়ই কম আছে মহিলারা যারা বসে আছেন আর আমার সামনে যে কজন বসে আছেন এই বসে থাকার উদ্দেশ্যটা নিশ্চয়ই দুনিয়ার উদ্দেশ্যটা কম আছে কোন উদ্দেশ্যে আমরা বসে আছি আপনাদের যদি জিজ্ঞেস করি কোন উদ্দেশ্যে কি আশা নিয়ে আমরা বসে আছি তো আমরা এখন প্রত্যেকে জীবিত হঠাৎ করে আমাদের এই প্রাণটা নিস্তেজ হয়ে যাবে দিয়ে কতকাল পর্যন্ত একটা জগতে আমাদেরকে থাকতে হবে সেটাকে আলামে বারজাখ বলা হয় অদৃশ্য একটা জগৎ যেই জগৎ সম্পর্কে এখনো পৃথিবীর ইতিহাসে কোনো বিশেষ জ্ঞানী যারা বৈজ্ঞানিক তারাও কোনো আইডিয়া দিতে পারেনি অদৃশ্য জগৎ আলামে বারজাখ তারপরে পৃথিবী কিয়ামত হবে ধ্বংস হবে মানুষ এই জমিনের বুক থেকে হাশরের ময়দানে এগিয়ে আসবে সেটাই হচ্ছে আখেরাতের জীবন তাহলে আখেরাতের জীবনে পৌঁছাতে গেলে এই বর্তমান জীবনটা একবার শেষ হতে হবে মানে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করা ছাড়া আখেরাতের জীবনে যাওয়া যাবে না আপনাকে যদি বলা হয় এখান থেকে আপনি কলকাতা যাবেন তো কলকাতা যাওয়ার অনেক রাস্তা আছে ট্রেনেও যেতে পারেন বাসে যেতে পারেন এরোপ্লেনে যেতে পারেন না কারণ এয়ারপোর্ট আপনার মুর্শিদাবাদে নেই আপনি হেঁটেও যেতে পারেন সাইকেলেও যেতে পারেন তাহলে অনেক মাধ্যমে আপনার যাওয়া যাবে এবার যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে একটু শুধু আপনি যদি মনে করেন যে না আমি 6 মাসে যাব তাহলে সেরকম পরিশ্রম করতে হবে যদি আপনি মনে করেন না আমি 6 ঘন্টাই যাব তাহলে ট্রেনে যেতে হবে কিন্তু পরিশ্রম ছাড়া নিশ্চয়ই আমি যদি এখানে স্টেজে চুপচাপ বসে থাকি আর আমি মনে করি আমি এখন বহরমপুর থেকে এলাম আমি এখানে চুপচাপ আরাম করে শুয়ে থাকবো বসে যাব আর আমি বহরমপুরে পৌঁছে যাব নিশ্চয়ই এটা হবে না যদি কেউ বলে যে না এটা হবে তাহলে নিশ্চয়ই আপনারা তাকে বোকা বলবেন যে এর ব্রেন ঠিক নেই
বহরমপুর যেতে হলে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আমল করতে হবে তো আখিরাতের জীবনে পৌঁছাতে গেলে এবার আখিরাতের জীবনের দুটো উদ্দেশ্য আছে একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ একটা হচ্ছে শুভ সংবাদ আর একটা হচ্ছে দুঃসংবাদ শুভ সংবাদটা হচ্ছে জান্নাত আর দুঃসংবাদটা হচ্ছে জাহান্নাম তাহলে আমরা যারা এই পৃথিবীতে নিজেকে মুসলিম বলে দাবি করি সবাই আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা করি তো জান্নাতে যাওয়ার ইচ্ছা করলে আমি এই দুনিয়াতে নিজের ইচ্ছা মতো নিজের মন মতো চলব মারা যাব কবরে মিশে যাব আবার আখিরাতের জীবনে জান্নাতের সার্টিফিকেটটা আমার ডান হাতে চলে আসবে এইরকমটা যদি কেউ ভাবে তাহলে ওকেও বলতে হবে যে ব্রেন ঠিক নেই ওর ও এক ধরনের পাগল ও এক ধরনের বোকা যদি মনে করে যে জান্নাত আমি শুধু সাপ্তাহিক জুম্মা জুম্মা পড়ে আমি জান্নাত পেয়ে যাব যদি কেউ মনে করে এটা তাহলে তারও ব্রেনের ডিফেক্ট আছে এটা ধরে নিতে হবে তো আমরা আখিরাতের জীবনে উদ্দেশ্য এখানে বসে আছি আমাদের উদ্দেশ্য এখানে বিরিয়ানি খেতে আসেনি আমরা এখানে এসে ওই পার্টির মিটিং এ গেলে নেতারা কিছু টাকা দেয় নিশ্চয়ই এখানে আপনারা টাকাও পাবেন না কারণ আজকে এই অনুষ্ঠানটা তিনজন চারজন ছেলে মিলে নাকি করছে আর ফোনে বলেছে আমি ভাবছি অনেক লোকজন হবে তো যাই হোক যেহেতু এলাকার ইসলামিক জ্ঞান ইসলামিক চর্চার অনেক অভাব আছে আমি ওই এলাকায় প্রথম এসেছি তো অল্প সংখ্যক হলেও আমার আশাটা নিশ্চয় তাদের একটু সাহস যোগাবে তাদের কাজ করতে একটু সহজ হবে আর যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন দুনিয়ার জ্ঞান যারা বিভিন্ন ডিগ্রিধারী গ্রাজুয়েশন করেছেন বিএসসি করেছেন তারপরে বিএড করেছেন এমএসসি করেছেন এমএ করেছেন মাশাআল্লাহ দিয়ে হয়তো সরকারি চাকরিও করছেন তাহলে দুনিয়াবি বিষয়ে আপনি অনেক পণ্ডিত অনেক জ্ঞান অর্জন করেছেন কিন্তু ইসলামের ব্যাপারে আপনার ব্যালেন্স যদি জিরো হয় তাহলে আখেরাতের রেজাল্টের ভিত্তিতে আপনিও আপনার ব্র্যান্ড ঠিক নেই এটা ধরতে হবে কারণ আখেরাতের ব্যাপারে যার জ্ঞান আছে আখেরাতের ব্যাপারে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই র্যাঙ্কটাকে কাজে লাগাতে পারবে সেই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান নিশ্চয়ই এক একজন যদি টিচার থাকেন আমার সামনে পড়া ক্লাসে রোল নাম্বার হয় 1 2 3 4 আপ টু 10 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক থাকে তো যারা 1 2 3 হয় তারা নিশ্চয়ই পড়ুয়া হয় সময় নষ্ট করে না ফাঁকিবাজি দেয় না ফাঁকিবাজি হয় না মোবাইলে সময় নষ্ট করে না তো যারা পড়ুয়া তারাই রেজাল্ট ভালো করে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই দুনিয়াতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তাদের সম্মান দুনিয়াতে ভালো জায়গায় আসে ঠিক সেরকমই আখেরাতের জীবনেও আল্লাহ তাআলা একটা গ্রেড করেছেন গ্রেডের ব্যবস্থা রেখেছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস সিক্স সেভেন এইট এইট পর্যন্ত আছে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ কোরআন হাদিসের আলোকে আমরা জানি জান্নাতের আটটা দরজা আছে জান্নাতুল ফেরদাউস নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুল নাইম জান্নাতুল খুলদ জান্নাতুল আদন দারুস সালাম দারুল কারার দারুল মাকাম এটা হচ্ছে আটটা জান্নাতের স্পেশাল দরওয়াজা ক্যাটাগরি হিসেবে যদি আপনি বুঝেন এটাকে আপনি বুঝতে পারেন তবে ফার্স্ট ক্লাস হচ্ছে জান্নাতুল ফেরদাউস তো জান্নাত ফেরদাউস পেতে গেলে আপনি দুনিয়াতে মাস্টারি করছেন ইংলিশে ম্যাথে সায়েন্সে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি বোটানি ইত্যাদি ইত্যাদি সাবজেক্টের আপনি মাস্টার ওই সাবজেক্টের মাস্টার হয়েই আপনি যদি কবরে চলে যান মসজিদের সাথে আপনার দোস্তি না হয় ইসলামের দিনের ব্যাপারে যদি আপনি হেল্প না করেন প্রচার প্রসারের কাজে সহযোগী না হন তাহলে হাসরের ময়দানে আপনার ফার্স্ট ক্লাস জান্নাতটা পাওয়া অত সহজ হবে না তাহলে ফার্স্ট ক্লাস জান্নাত পেতে গেলে আমাদের
একটু কর্ম করতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে কর্মবিহীন জীবন অচল। আমি একটা ছেলেকে একটা মেয়েকে যতই শেখাই অঙ্কের ফর্মুলা a+b2 = a² + b² + b² তাহলে একটা সূত্র দিয়ে 1000টা অঙ্ক হবে, কিন্তু যতক্ষণ না অঙ্ক ছেলে মেয়ে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে যদি ওকে পৃথিবীর সমান দামের কলম দিয়ে দেওয়া হয় তারপরেও কলমে লেখা হবে না। অঙ্ক এমন একটা সাবজেক্ট, অঙ্কের জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক মনে থাকবে, 100-তে 100 পাবে। অঙ্ক ছাড়া অন্য সাবজেক্টে 100-তে 100 পাওয়া কঠিন, কিন্তু প্র্যাকটিস যদি না করে পরীক্ষার এক সপ্তাহ আগে যদি মনে করে না আমি আর অঙ্ক প্র্যাকটিস করব না, ওই এক সপ্তাহের মধ্যেই অনেক কিছু ভুলে যাবে। কলমে কালি আছে কিন্তু তারপরে লেখা হবে না। তো যারা মাস্টার মশাই আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, যে ছেলেগুলো এই এলাকায় দিন সঠিক দিন পারফেক্ট ইসলাম অরিজিনাল ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করছে, তাদের একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, তাদের সাপোর্টার হবেন, তাদের পিছন দিক থেকে একটু ঠেলা মারবেন, আর্থিকভাবে প্রয়োজন হলে সহযোগিতা করবেন। কারণ 2 বছর বিনা পরিশ্রম করে আপনি বেতন পেলেন, 2 বছর ধরে আপনাকে পরিশ্রম করতে হলো না কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেল। এবার আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন আপনার কপাল এটা যে আপনি চাকরি জিবি, তো একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। ইনশাআল্লাহ মেহনত পরিশ্রম করলে আপনার মাধ্যমে যদি এলাকায় দিন প্রতিষ্ঠিত হয়, মানুষ মসজিদমুখী হয়, সঠিক ইসলামকে জানতে পারে, কারণ এখনকার যুগে ভেজাল ইসলামের মানা লোকের সংখ্যা বেশি। আপনারা বলুন তো, বর্তমানে যারা দুধের ব্যবসা করে, যদি 100টা ঘোষের কথা বলি যারা দুধ বিক্রি করে, 100টা ঘোষের মধ্যে কতটা ঘোষ পাবেন যারা দুধে ভেজাল মেশায় না? কতজন পেতে পারেন? 99 জন। যারা দুধে পানি মেশায় না কতজন পাবেন? 80 জন। 70 60। আই হ্যাভ ডাউট, আমার সন্দেহ যে আমি একজনও পাবো কিনা সন্দেহ। কারণ তাদের এটা মানে কি বলবো একটা অভ্যাস, তারা ভেজালটাকে আসল মনে করছে, আর যেটা আসল ওটাই এখনকার যুগে ভেজাল। কারণ ভেজালের সংখ্যা বেশি, ভেজালের সংখ্যা বেশি। এবার শুধু ওই দুধের উদাহরণ দিয়ে আপনি বাকি এখনকার যুগে সমিতেই ভেজাল বুঝে নিতে হবে, আর বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তো ঠিক সেরকমই ভেজাল ইসলামের প্রচার প্রসার, ভেজাল ইসলামের মুসলিমের সংখ্যা বেশি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লাহি ওয়াহুম মুশরিকুন। সূরা আপনার ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপরে ভরসা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সিজদা করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে মানত করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে দোয়া করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নির্ভরশীল হওয়া, ইত্যাদি ইত্যাদি। যারা করে তারা লেবাসে পোশাকে মাথায় চেহারাতে মুসলিম, কিন্তু সে মুশরিক। মুশরিক মানে আল্লাহর সাথে শরীক করে দেয়। তো যে শরীক করে তাকে আরবিতে বলা হয় মুশরিক। তো আমাদের সবসময় চেষ্টা হবে আল্লাহ যে ইসলামটা দিয়েছেন, আল্লাহ রসুল যে ইসলাম প্রচার করে গেছেন, সেই ইসলাম খুবই সহজ খুবই সরল, সেই ইসলামের যারা সাপোর্টার তাদের সহযোগী হওয়া উচিত আপনার। এবার তাদের সংখ্যা হয়তো কম মনে হবে যে এরা তো 3 জন 4 জন 5 জন, আর আল্লাহ এই কারণে তো কোরআনে বলছেন আকসারহুম গাফিলুন, আকসারহুম লা ইয়াকিলুন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন বেশিরভাগ মানুষই জানে না, বেশিরভাগ মানুষই বুঝে না, বেশিরভাগ মানুষই মানে না, বেশিরভাগ মানুষই শুনে না। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আছে, আল্লাহ তাআলা বলছেন যে বেশিরভাগ মানুষ আল্লাহর নবী সম্পর্কে জানে না, বেশিরভাগ মানুষ দুনিয়ার আল্লাহর নবীর জীবনী সম্পর্কে জানে না। তাহলে আপনি কোন সময় বেশি যেটা লোক করছে সেটাই ঠিক,
এটা আপনার ভাবনা যদি থাকে তাহলে আপনার ভাবনাটা ভুল হয়ে যাবে কারণ ইসলাম সব সময় সত্য যেটা সেটাকে ঠিক সার্টিফিকেট দেয় অধিক সংখ্যক বেশি সংখ্যক মানে ওটা ঠিক এটা সার্টিফিকেট দেয় না আমাদের ইন্ডিয়া গণতন্ত্র গণতন্ত্রের নিয়ম হচ্ছে যে বেশি সংখ্যক যেটা বলবে সেটাই ঠিক যদিও ভুল হয় ফর एग्जांपल 2 প্লাস 2 ইকুয়াল টু 4 2 আর 2 এ 4 হয় কিন্তু আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন ইন্ডিয়ার যে এই আপনার কি বলে সিস্টেম সংখ্যা গরিষ্ঠতা তো সেটার নিয়ম কি যে 2 আর 2 এ যদি 5 জনের মধ্যে 3 জন বলে 5 আর 5 জনের মধ্যে 2 জন বলে 2 তাহলে আমাদের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী 5 জনের মধ্যে 3 জন যদি বলে 2 আর 2 এ 5 তাহলে ওটাই ঠিক আর যদি 5 জনের মধ্যে 2 জন বলে 2 আর 2 এ 4 ওটা ভুল ওটা গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে গণতন্ত্র ডেমোক্রেসি তাহলে ইসলাম এত বড় ভুল ভুল ব্যাখ্যাতে বিশ্বাসী নয় এবারে আমরা ইন্ডিয়াতে বসবাস করি ইন্ডিয়ার নিয়ম মানতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে যে আল্লাহ হিন্দুস্তান নামক কান্ট্রিতে আমাদের জন্ম হয়েছিল সুতরাং আমরা ডেমোক্রেসিতে মানতে বাধ্য ছিলাম কিন্তু ইসলামের ব্যাপারে আপনি এরকম কিছু পাবেন না যে পাঁচজন পাঁচজনের মধ্যে তিনজন যদি বলে যে শুধু জুমার নামাজ পড়লেই হবে পাঁচবার নামাজ পড়লে না পড়লেও জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে তাহলে পাঁচজনের মধ্যে যদি তিনজনই বলে জুমার নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে আর দুজন যদি বলে যে না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না তাহলে এরা এটা যেহেতু দুজন বলছে আর তিনজনই বলছে যে না জুম্মা পড়লেই জান্নাত পাওয়া যাবে তো তিনজনেরটাই ঠিক গণতন্ত্র হিসাবে কিন্তু ইসলামের হিসাবে ঠিক নয় ঠিক হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো আল্লাহ কোরআনের বিধান সুতরাং নামাজ আমাদের দৈনিক পড়তে হবে তাহলে দৈনিক নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না আল্লাহ রাসূলের হাদিসে আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত যে নামাজ পড়ে যে নামাজ পড়ে না তার পার্থক্য হচ্ছে সালাত নামাজ আমাকে যে বিষয়টা বলতে অনুরোধ করা হয়েছে সেটা আগামী কালকে হয়তো আমরা রমজান মাসের তারাবি পড়ার সুযোগ পাব সৌদি আরবে সম্ভবত আজকে যদি কালকে ওদের রোজা হয় আজকে তারাবি হওয়ার সম্ভাবনা আছে সৌদি আরবে একদিন আগে হয় আমাদের তো এটা চাঁদের উপরে ডিপেন্ড করছে তো এই রমজান যেহেতু আগামীতে আসছে এই রমজানের ব্যাপারে আমি এবার একটু আলোচনা করব তা আমি এর আগে যে কথাগুলো বললাম দয়া করে এই কথাগুলোর প্রতি একটু আমল করার চেষ্টা করবেন আর এলাকায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদত্ত যেটা ইসলাম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সব ধর্ম মানব রচিত মানব আবিষ্কৃত আল্লাহ নির্বাচিত দ্বীন একমাত্র ইসলাম আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন আর এই ইসলাম সম্পর্কে আল্লাহ এটাও সার্টিফিকেট দিয়েছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আলিয়াম আহমাদু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুম আল ইসলাম দীনা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এটাও আল্লাহ বলেছেন কোরআন মাজিদের মধ্যে সুতরাং কিয়ামতের আগে আর কোন নবী আসবে না রসূল আসবে না আসমানি কিতাবও আসবে না সুতরাং কোরআনে আল্লাহ তাআলা যে ইসলামের ব্যাখ্যা দিয়েছেন আরো ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেটা দিয়েছেন সেই ইসলামকে আমাদেরকে নিজেকে মানতে হবে এলাকায় ওই ইসলামের প্রচার প্রসার করতে হবে যারা এখনো ওই ইসলামের মধ্যে নেই তাদের হয়ে এই দাওয়াতের কাজ করতে হবে রমজান আরবিতে যেমন ইংলিশে যেমন 12টা মাস আছে আরবিতেও 12টা মাস আছে আরবি 12টা মাসের 12টা মাসের নাম কেউ জানে আমার সামনে হাত তুলেন তো কেউ জানে আরবিতে 12টা মাসের নাম একজন দুইজন ওইদিকে একজন তিনজন চারজন মাশাআল্লাহ যাই হোক যে কজন বসে আছেন আট দশজন জানেন
ইংরেজিতে যদি বলা হয় গড়গড় করে বলে দিতে পারবেন বেশিরভাগই জানেন যদি বাংলায় বলা হয় বেশিরভাগই জানেন আরবি বলা হয় জানেন না অথচ আরবিটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় ভাষা আল্লাহ যে ভাষাটা পছন্দ করেন ওই ভাষাটার প্রতি আপনার আগ্রহ থাকা উচিত ওই ভাষাটাকে জানা উচিত আমার মনে হয় বেশিরভাগ প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্টের মাস্টাররাও বলতে পারবে না আরবি 12টা মাসের নাম তাহলে ইংলিশ বলতে পারলেন বাংলা বলতে পারলেন নিশ্চয়ই আরবিটার সাথে আপনাদের দোস্তি নেই তো আমি যে কথাগুলো বলছি যাতে আপনাদের রাগে আরবি ভাষার প্রতি একটু দোস্তি হয় মানে আমার কথার প্রতি একটু রাগ করবেন রাগ করে এই 12টা মাসের নাম এই রোজা দু তিন দিনের মধ্যে মধ্যে আপনি মুখস্থ করবেন ছেলে মেয়েকে শেখাবেন নিজে শিখবেন আর আরবি কিছু মাসের নাম কোরআনেও যেহেতু আছে সুতরাং যতবার আরবি মাসের নাম আপনি বলবেন যে মাসের নাম ডাইরেক্ট কোরআনে আছে যটা শব্দ আছে যটা হরফ আছে 10 10 করে নেকি পাবেন আপনি জানুয়ারি বললে নেকি পাবেন কিনা নেকি পাবেন না ফেব্রুয়ারি বললে নেকি পাবেন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 12টা মাসের নাম বললে যে আপনি নেকি পাবেন খুব বাহাদুর হয়ে গেলেন আমার জানা নেই যে আপনি নেকি পাবেন কিন্তু মুহররম সাফার রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি রজব শাওয়াল রমজান শাওয়াল জিলকাদ জিলহজ এই 12টা আরবি মাসের নাম যদি বলে আপনি অনেক নেকি পাবেন কারণ জিলহজ কোরআন মাজিদে আছে রমজান কোরআন মাজিদে আছে সুতরাং কোরআন মাজিদের কোন নাম কোন শব্দ আপনি আপনার জবান দিয়ে যদি বলেন যতবার বলবেন 10 একটা হরফের পরিবর্তে 10 করে নেকি পাবেন তাহলে রমজান র মিম আলিফ জাদ আবার আলিফ নো রমজান প্রায় 7-8টা অক্ষর আছে কাউন্ট করবেন কাউন্ট করার কত সময় নাই এখন তাহলে কাউন্ট করে কোন করবেন 10 দিয়ে দেখবেন কত নেকি হচ্ছে আপনি যদি 1000 বার বলেন আগস্ট 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 সেপ্টেম্বর 9 নম্বর মাস রমজান মাস হচ্ছে আরবি 9 নম্বর মাস ইংরেজি 9 নম্বর মাসের নাম কি ইংরেজিতে 9 নম্বর মাস যেটা সেই মাসের নাম কি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসটা হচ্ছে 9 নম্বর মাস তাহলে আরবির 9 নম্বর মাস হচ্ছে রমজান তাহলে এই রমজান যতগুলো হরফ আছে 10 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আপনি নেকি পাবেন যতবার এই মাসটার নাম বলবেন তাহলে যে মাসটা সৌদি আরবে আজকে 29 শাবান আমাদের আজকে 28 শাবান কালকে 29 শাবান হবে তো যে মাসে রোজা হয় সেই মাসটার নাম কি যে মাসে রোজা হয় সেই মাসটার নাম কি সবাই বলেন দেখি কি মাসটার নাম রমজান কি মাসের নাম বললাম একটা তো অন্তত শিখে যান আজকে এখান থেকে একটা তো শিখেন যে মাসে রোজা হয় সেই মাসের নাম হচ্ছে রমজান আর আমি 12টা মাসের নাম একবার বলে দিয়েছি কিন্তু তো এই রমজান মাস 9 নম্বর মাস আরবি ক্যালেন্ডারের 9 মান্থ 9 নম্বর মাস তারপরে আসে শাওয়াল শাওয়াল মাসে 6টা রোজা আছে স্পেশাল করলে খুবই ভালো তারপরে জিলহজ জিলকাদা জিলহজ যে মাসে হজ হয় এই লাস্ট 2 মাসে তো এই রমজান 9 নম্বর আরবি মাসের ক্যালেন্ডার হিসেবে রোটেশন রোজা ধরা রোজা ছাড়া রোজা শুরু করা আবার রোজা শেষ করে দেওয়া সেটা কার উপরে নির্ভর করে সূর্যের না চাঁদের সূর্যের সাথে সম্পর্ক রোজা ধরা মানে রোজা শুরু আর রোজা শেষ এটা সূর্যের সাথে না চাঁদের সাথে সম্পর্ক চাঁদের সাথে সম্পর্ক রোজা ধরা রোজা শেষ করে এটা হাদিসে আছে চাঁদ দেখে রোজা স্টার্ট করো আর চাঁদ দেখে রোজা স্টপ করো বন্ধ করো ঈদ করো তাহলে চাঁদের সাথে সম্পর্ক সাহারি খাওয়া আর ইফতার করা কার সাথে সম্পর্ক সূর্যের না চাঁদের সাহারি খাওয়া ভোর রাতে আজানের আগে আর মাগরিবের আগে মাগরিবের আজানের পরে ইফতার করা এটা কার সাথে সম্পর্ক সূর্যের না চাঁদের সূর্যের সাথে সম্পর্ক তাহলে মনে রাখতে মনে রাখতে হবে এগুলো বেসিক জিনিস ইসলামের এগুলো জানা দরকার তাহলে ইফতার এবং সাহারি
হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক সূর্য ডুবার 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড আগে ও ইফতার করা যায় না এবার আকাশে মেঘলা বাই মিস্টেক যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবেন অনিচ্ছাকৃত যদি কেউ করে ফেলে কিন্তু নিশ্চয় ইচ্ছাকৃত সূর্য ডুবার আগে কোন ঈমানদার যে রোজা করে নিশ্চয় রোজা ছাড়ে না বা আগে ইফতার করে দেয় না আর এখনকার যুগে যেহেতু মোবাইলে টাইম সানরাইজ সানসেট গুগলে গেলে সানরাইজ টিপলে টাইম দিয়ে দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক টেকনোলজির যুগে আছি এগুলো মিস্টেক হয় না তাহলে রমজান 12টা মাসের মধ্যে একটা মাস 9 নম্বর মাস প্রত্যেক মাসে রোটেশন হয় আর ইসলাম এমন ভাবে সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন যে এই রোজা চাঁদের সাথে যেহেতু সম্পর্ক এই কারণে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6টা সিজন আমরা জানি তাই কি না 6টা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে প্রত্যেক সিজনে আমরা রোজার মজা রোজার টেস্ট অনুভব করতে পারি এই যে এপ্রিল মাসে রোজা কত যে কষ্টকর হবে কত যে গরম হবে তারপরেও যারা ঈমানদার মুসলিম তারা রোজা করবে ইনশাআল্লাহ তার এই খরার সময় গলা শুকিয়ে যাওয়ার কষ্ট না খেয়ে থাকার কষ্ট পানির জন্য গলা শুকিয়ে যাওয়ার কষ্ট নিশ্চয়ই যখন ডিসেম্বর মাসে রোজা হবে ডিসেম্বর মাসে রোজা করার মজাটা এপ্রিল মাসে রোজা করার মজার মতো হবে না নাকি না এপ্রিল মাসে যতটা মজা লাগবে ডিসেম্বর মাসেও ততটাই ভালো লাগবে ভালো তো লাগবে ঈমানদারের সব সময় ভালো লাগবে কিন্তু যদি আমি উল্টো দিয়ে বুঝাই যে কষ্টকর বিষয় এবার কষ্টকর বিষয় হলেও এর মধ্যে যে কত লাভ আছে আমি একটু পরে বলছি এবার ইসলামের বিধান যেহেতু ওই যে সুখ দুঃখ যেমন একটা কথাই আছে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ ঠিক সেরকম আল্লাহ তাআলা চাঁদের সাথে রোজাকে এমন ভাবে বেঁধে দিয়েছেন যে চাঁদের সাথে যেহেতু সম্পর্ক এই কারণে আরবি বছর প্রত্যেক বছরে প্রায় 10 দিন পর্যন্ত এগিয়ে যায় আপনার 2022 এর রোজা যদি 3 এপ্রিল শুরু হয় একটা রোজা হয় আবার 2023 এর রোজাটা 9টা 10টা রোজা এগিয়ে যাবে মানে মার্চে প্রায় 20 তারিখ শুরু হতে পারে 21 তারিখ 22 তারিখ বা 23 তারিখ এরকম 10 দিন এগিয়ে যায় তাই না তাহলে এই যে পুরো বছর রোটেশন হচ্ছে অনেক দিন পর যারা বয়স্ক আছেন নিশ্চয় ডিসেম্বর মাসে রোজা কতদিন আগে পেয়েছেন নিশ্চয় যারা বয়স্ক ছোটরা তো বুঝবে না এগুলো যারা বয়স্ক আছেন আপনি নিজে নিজেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি কত বছর আগে ডিসেম্বর মাসে রোজা পেয়েছিলেন আমিও তো আমার লাইফে পেয়েছি ডিসেম্বর মাসে রোজা আপনারা হয়তো যারা 60 বছর 70 বছরের আছেন আপনারা হয়তো দুবারও পেয়েছেন ডিসেম্বর মাসে রোজা তার এই যে রোজা একটা কি বাৎসরিক ট্রেনিং বাৎসরিক প্রশিক্ষণ রোজা এই রোজার মাসে আল্লাহ তাআলা এমন আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন বাৎসরিক ভাবে যে এই ট্রেনিং আল্লাহ প্রদত্ত একটা গিফট একটা উপহার বলতে পারেন রোজা আমাদের জন্য বোঝা নয় অনেকে মনে করে রোজা একটা বোঝা এবার কারা মনে করবে এটা যারা জাল মুসলিম তারা মনে করবে ভেজাল মুসলিম যারা জাল মুসলিম যারা ডুপ্লিকেট মুসলিম যারা তারা রোজাটাকে বোঝা মনে করবে যে ঈমানদার মুসলিম সে কোনোদিন চায়ের দোকান খুলবে না ও মনে করবে যে এক বছর আমি রিটায়ার অবসর রিল্যাক্স করব রোজা করব আল্লাহর কাছে দোয়া করব এই এক বছর যদি আমি চায়ের দোকান না খুলি পরের মাসে এক মাস যদি আমি চায়ের দোকান বা হোটেল মুসলিমদেরও তো ব্যবসা বাণিজ্য করতে হয় আছে খাবার দাবারের দোকান আছে যদি ঈমানদার মুসলিম হয় সে আল্লাহর উপরে ছেড়ে দিবে যে আল্লাহ একটি মাস আমি খাবারের দোকান খুলবো না পরের মাসে আল্লাহ তুমি এমন আমার ব্যবসাতে বরকত দাও যাতে এই রোজার মাসে যে ঘাটতিটা হবে এই রোজার মাসের ঘাটতি 10 গুণ ঘাটতি আল্লাহ তুমি পূরণ করে দিও আল্লাহ ইচ্ছা করলেই পারবেন পূরণ করতে কিন্তু বেশিরভাগ যেহেতু ভেজাল মুসলিম এই কারণে ভেজাল মুসলিমের বেশিরভাগই চায়ের দোকান খোলা থাকে ওরা মরলে শ্মশান ঘাটে জ্বালানো উচিত ওদেরকে যে মুসলিম রমজান মাসে হোটেল খুলে রাখে চায়ের দোকান খোলা রাখে ক্যারাম বোর্ডের আড্ডা খোলা রাখে এক কথায় খাবারের দোকান খোলা রাখে ওই সমস্ত মুসলিম মারা গেলে ওদের জানাজা কবরে দেওয়াই উচিত নয় ফতোয়া দিচ্ছি না আমি
কিন্তু উচিত নয় এটা যে ও মুসলিম তারপরেও রোজা করবে না ও তাহলে রোজা বোঝা নয় রোজা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা বাৎসরিক প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আমানত এই আমানতকে রক্ষা করতে হবে আপনাকে অর্থাৎ রোজা করতে হবে কোরআন মাজিদের একটা আয়াত আছে এই রোজার সময় ফেসবুকে WhatsAppে মসজিদে খুতবায় আজকেও নিশ্চয়ই খুতবায় ওই আয়াতটা নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ মসজিদে যেটা আমিও পড়েছি সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার লোকেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকী পরহেজগার হতে পারো তাহলে রোজা যে একটা ট্রেনিং রোজা যে একটা প্রশিক্ষণ এই আয়াতটার একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেনিং সরকারি স্কুলে যারা পড়ায় তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে সরকার কোন কোনবার ইংলিশে কোনবার ম্যাথে এরকম করে ট্রেনিং করে প্রশিক্ষণ দরকার হয় প্রশিক্ষণে যেভাবে দেখানো হয় সেইভাবে মাস্টাররা গিয়ে পড়ায় কিন্তু বেশিরভাগ ফাঁকিবাজ পড়ায় না স্কুলে ট্রেনিং নেই কিন্তু পড়ায় না কাজে লাগাই না ভোট যখন হয় ইলেকশন যখন হয় যারা ইলেকশনে দায়িত্বে ডিউটি পড়ে যাবে তাদেরও ট্রেনিং দেওয়া হয় কি হয় না নিশ্চয় জানেন আপনারা যারা ভোট নিতে যায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যটা কি যাতে ভোটে গিয়ে বিশৃঙ্খলা না হয় সুষ্ঠুভাবে ডিসিপ্লিনের সাথে ভোট নিয়ে আবার ভোটের কাজটা সম্পন্ন করতে পারে তাহলে যে কোনো জিনিস যদি প্রশিক্ষণ প্রাপ্ত লোককে দিয়ে করা হয় তাহলে ওই কাজটা সফল হয় আর যদি বিনা প্রশিক্ষণে করা হয় হবে হয়তো কিন্তু গোলমাল হবে ডিসিপ্লিনের সাথে হবে না হয়তো অশান্তি হবে আর না হলে ইনকমপ্লিট থেকে যাবে কমপ্লিট হবে না তাহলে এই কারণে সব জিনিসের ট্রেনিং দরকার প্রশিক্ষণ দরকার রমজান মাস ঠিক সেরকমই একটা প্রশিক্ষণ আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক প্রশিক্ষণ এই বাৎসরিক প্রশিক্ষণের আগে আমাদের আছে সাপ্তাহিক প্রশিক্ষণটা হচ্ছে ফ্রাইডে শুক্রবার 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 আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ মসজিদে একত্রিত হই একে অপরের সাথে দেখা হয় পুরো সপ্তাহ জুড়ে হয়তো কারোর সাথে দেখা হয়নি কিন্তু শুক্রবারে দেখা হওয়ার সুযোগ হয় শুক্রবারে জুমার মসজিদে ইমাম সাহেব কিছু খুতবা দেন কিছু কথা বলেন তাহলে এটা হচ্ছে একটা সাপ্তাহিক ট্রেনিং সাপ্তাহিক প্রশিক্ষণ পৃথিবীতে আর কোন ধর্মের এরকম ডিসিপ্লিনের সাথে প্রশিক্ষণের ব্যবস্থা নেই যেটা ইসলামে আছে আলহামদুলিল্লাহ ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্মে না কোনো সাপ্তাহিক ট্রেনিং এর ব্যবস্থা আছে না বাৎসরিক কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ বাৎসরিক ট্রেনিং এর ব্যবস্থা আছে সেটা হচ্ছে রমজান সাপ্তাহিক ট্রেনিং এর ব্যবস্থা আছে সেটা হচ্ছে জুম্মা টু জুম্মা দৈনিক ট্রেনিং এর প্রশিক্ষণ আছে আলহামদুলিল্লাহ আমাদের যেটা অন্য ধর্মে নেই দৈনিক ট্রেনিং দৈনিক প্রশিক্ষণ সেটা কি দৈনিক যেটা ডেইলি বেসিসে কোন ট্রেনিং কোন প্রশিক্ষণ সেটা হচ্ছে সালাত নামাজ এটা হচ্ছে ডেইলি বেসিস প্রতিদিন তাহলে প্রতিদিন দৈনিক বেসিসে ট্রেনিং হচ্ছে সালাত নামাজ বা সাপ্তাহিক ট্রেনিং হচ্ছে জুমা আর বাৎসরিক ট্রেনিং হচ্ছে এই আমাদের রমজান তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে এই রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো যেভাবে তোমাদের আগের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল কি উদ্দেশ্যে ফরজ করেছিলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন লাআলাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকী হতে পারো পরহেজগার হতে পারো মুত্তাকী তাকওয়া শব্দ থেকে এসেছে তাহলে তাকওয়া মানে হচ্ছে খোদা ভীতি আল্লাহর ভয় রমজান মাসে যারা রোজা করে সত্যিকারের আল্লাহর ভয়েই করে যারা করে না তারা তো করে না কিন্তু যারা রোজা করে নিশ্চয়ই আল্লাহর ভয়েই করে যদি পাঁচটা কি ছটা কুড়িতে ইফতার ছটা কুড়িতে ইফতার আপনাকে যদি ছটা দশ মিনিটে 2000 টাকার একটা গোলাপি নোট আমি দিই যে ভাই এই নোটটা নেন আর আপনি রোজাটা ছেড়ে দেন 10 মিনিট আগে নিশ্চয়ই এরকম কোনো বোকা রোজাদার পৃথিবীতে নেই যে 2000 টাকার নোটটার লোভে রোজাটা ছেড়ে দেবে প্রকৃত যে ইমানদার মুসলিম যে রোজা করে এরকম শুনেছেন কোনোদিন
যারা ছোট বাচ্চা ছেলে তারাও আল্লাহকে ভয় করে যারা রোজা করে আমাদের স্কুলে যেমন ক্লাস 2 এর 3 ছেলেরা রোজা করে নিষেধ করা হয় কিন্তু তারপরে আনন্দতে পড়ে তারা আপনার ছেলে মেয়ে অনেক যারা উচ্চ শিক্ষিত দুনিয়ার উচ্চ শিক্ষিত যারা আলট্রা মডার্ন ক্লাস 7 8 9 এ পড়ে তারপরে বাপ মা রোজা করতে নিষেধ করে এই ছাত্র বয়সে রোজা করতে হবে না বাপ মা এর নামে বকাও নিশ্চয় ও নিজেই পড়ে না নিজেই করে না এই কারণে ছেলেকেও সেইভাবে প্রশিক্ষণ দেয় তাহলে রোজা আল্লাহর রাসূলের যুগে সাহাবীরা নিজে নিজে ছেলেকে ছোট বয়স থেকে রোজা করাতেন বিকেল বেলায় যখন হতো দুপুর বেলায় ঘুমিয়ে দিতেন আবার বিকেল বেলায় ক্লান্ত হতো কষ্ট তো হতো এবার তাদেরকে খেলনা দিয়ে কিছু দিয়ে এমন ভাবে ঘুরিয়ে মারিয়ে টাইমটা পাস করতেন ইফতার পর্যন্ত তাহলে আমাদের ওইরকম প্রশিক্ষণ দিতে হবে আপনার ছেলে মেয়ে যদি ছোট বয়স থেকে খিদা না খেয়ে থাকার যে কি কষ্ট এটা যদি সে শিখে নিতে পারে এই জ্ঞানটা যদি তার হয়ে যায় ইনশাআল্লাহ আপনি যে বাপ আপনার সম্মান ও বড় হয়ে দেবে যে না খেয়ে থাকার যে কত কষ্ট নিশ্চয় আমার বাপ আমার মা যে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে যদি তাকে ছোট বয়স থেকে রোজার ট্রেনিংটা দেন তবে সেটা অনুভব করতে পারবে যে সত্যি একজন ছেলে মেয়েকে মানুষ করা যে কত কষ্টকর বাপ মায়ের জন্য ঠিক সেরকম একটা সারাদিন না খেয়ে থাকাটা যে কত কষ্টকর যারা প্ল্যাটফর্মে যারা স্টেশনে যারা রাস্তায় যারা মার্কেটে যারা রিক্সা চালায় এই গরমে এই খরার সময় অথচ রোজা করে তাহলে তাদের এই না খেয়ে থাকার কষ্টটা যদি এই রোজার মতো ট্রেনিং এর ব্যবস্থাটা না থাকতো তাহলে যারা ক্রোরপতি যারা মুসলিম তারা নিশ্চয় না খেয়ে থাকার জ্বালাটাই অনুভব করতে পারত না পারত আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ার এলাকার বড় বড় কিছু বিড়ি কোম্পানি আছে না বিড়ি শিল্পপতি আছে কি নেই বিড়ি শিল্পপতি যারা দিনে 1 কোটি টাকা ইনকাম করে যারা এবার বেশিরভাগ বিড়ি কোম্পানি তো মুসলিম মনে হয় নাকি বেশিরভাগ বিড়ি কোম্পানি যারা মুসলিম মনে হয় এটা আমি মনে হয় দিয়ে বলছি কারণ নামটা মুসলিম আছে কিন্তু অনেকে আছে যে জুমাও পড়ে না রোজা তো করে না জুমাও পড়ে না এমনকি রাতের বেলায় ক্লাবে বসে প্রতি রাতে প্রায় 15,000 16,000 টাকা খরচ হয় নামটা আবার মুসলিম তো ওকে মুসলিম বলতে হবে মুসলিম বলাতে ভুল হয়ে যাবে ওর এরকম কোম্পানি আছে নাম এবার আমি তো মাইকে নাম বলবো না আমি জানি কোন কোম্পানিটা এরকম যে পার নাই 2 ঘন্টা 3 ঘন্টা শুধু আনন্দ ফুর্তি করে আর গ্লাসে ঢেলে ঢেলে খায় দিয়ে পার নাই ওর 20,000 25,000 টাকা খরচ হয় আর ভোটের সময় যে কত হয় আল্লাহ জানে এবার কিছু কোম্পানি আছে যারা রোজা করে এবার যে রোজা করে যে কোম্পানিটা আমি তারও নাম বলছি না কিন্তু কিছু কোম্পানি আছে যারা রোজা করে এবার আপনি চিন্তা করুন তো যে ও কি উদ্দেশ্যে রোজা করবে ওর খাবার কি অভাব আছে ওর যা ব্যালেন্স জমে আছে 400 500 কোটি 1000 কোটি টাকার মালিক ও আর সারা দিনে তো খুব বেশি হলেও 500 টাকা খাবে না হয় নাকি যতই ভিআইপি খাবার খাক ও 500 টাকার বেশি কি খেতে পারবে যতই ভিআইপি খাবার খাক না কেন তাহলে ও 1000 কোটি টাকার মালিক তারপরে ও রোজা করে এরকম মুসলিম এরকম শিল্পপতিও আছে তাহলে একজন রিকশা চালক না খেয়ে রোজা করে কষ্ট করে না খেয়ে থাকার যে কষ্টটা তাহলে ওই যে মুসলিম কোম্পানি যে রোজা করে সে তো নিশ্চয়ই বুঝতে পারে এই রোজা করার মাধ্যমে যে ওহ সারাদিন না খেয়ে থাকার পেটেরও কি জ্বালা আর গলারও কি জ্বালা গলার জ্বালা মানে গলা শুকিয়ে যাবে গরমের জন্য গরমের রোজাতে তাহলে এই যে আল্লাহ তাআলা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন রোজা নামক ট্রেনিং এর ব্যবস্থা যদি না থাকতো তাহলে একটা মানুষ আরেকটা মানুষের কষ্ট অনুভব করার সুযোগ পেত না গরিবের যে কি কষ্ট সেটা অনুভব করার সুযোগ পেত না বড় বড় যারা সাইকোলজিস্ট বড় বড় যারা মনোবিজ্ঞানী যারা যারা পাগলার রোগের ডাক্তার আমাদের বহরমপুরের মুশি এই বহরমপুরে আছে না হাসান ডাক্তার নাকি ডাক্তার এরকম নাম আছে মনের ডাক্তার যারা এই সাইকোলজিস্ট যারা তারা এটা বলেছে যে ইসলামে যে রোজার ব্যবস্থাটা আছে এবার তারা আমরা জানি এটা একটা ইবাদত ইবাদতের নিয়তে পড়ি এবার ডাক্তাররা বলছে যে এই রোজা যে সিস্টেম আছে মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যেও আছে উপোস করে ওরা এবার ওরা কিছুই খায় না এরকমটা না
হয়তো ভাত খায় না কিন্তু শুকনো জিনিস খায় 100% না খেয়ে থাকে এরকম রোজা অন্য ধর্মে নেই আর আমরা যেমন 14 ঘন্টা 4.5 ঘন্টা 14 ঘন্টা পুরো নাকি কিছুই খাই না এটাই হচ্ছে সিয়াম এটাই হচ্ছে রোজা কিন্তু অন্যান্য রোজাতে আছে যে ওরা কিছু খায় না কিছু খায় আবার তো না খেয়ে থাকা 14.5 ঘন্টা 14 ঘন্টা 13 ঘন্টা এমনও পৃথিবীতে দেশ আছে যে 8 ঘন্টা সময় পায় ইফতার করতে আর খেতে আবার সূর্য ডুবে যায় আবার সূর্য উঠে যায় পৃথিবী একটা পৃথিবীর যে আছে না গ্লোব পৃথিবীর একদিকে যে গ্লোব এমনও দেশ আছে যে সূর্যই উঠে না এরকম 6 মাস রাত 6 মাস দিন তার মানে কি এগুলোতে ওরা চান্স পায় না এবার রোজা করতে হবে সেই দেশের নিয়ম অনুযায়ী কোন দেশে 18 ঘন্টা আছে কোন দেশে আপনার 16 ঘন্টা আছে আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে আমরা প্রায় সাহরির শুরু আর সাহরির শেষ দেখলে বুঝতে পারবো প্রায় 14 ঘন্টা হতে পারে মনে হয় কি 4.5 ঘন্টা 14 ঘন্টা হয়ে যেতে পারে তাহলে এত ঘন্টা না খেয়ে থাকা কিছুই না খেয়ে থাকা তো সাইকোলজিস্ট যারা তারা বলছেন যে মানুষ না খেয়ে থাকার যে একটা জ্বালা কষ্ট এই কষ্টটাকে রোজার মাধ্যমে তারা পুরোপুরি অনুভব করতে পারে পুরো ট্রেনিংটা পায় তারা আর এই ট্রেনিং পাওয়ার মাধ্যমে মানুষ নিজের রাগকে কন্ট্রোল করতে শিখে কারণ এই খিদার যে জ্বালা এই খিদাকে যারা কন্ট্রোল করতে পারে এবার মনের রাগকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই রোজাদারের খুব সহজ হয়ে যায় খিদার সময় যতই ভালো কথা বলেন কিছু কথা ঢুকবে কিছু কথা ঢুকবে না হয় কি হয় না আপনি বাড়িতে স্কুলে কি আর কোথাও কাজ করে এলেন বাড়িতে এসে দেখছেন খাবার রেডি হয়নি আরো এক ঘন্টা লাগবে আপনার কত বিরক্ত লাগে তখন আপনার লাইফে হয়েছে কি হয়নি আমার লাইফে হয়েছে বলে বলছি যখন ছাত্র ছিলাম অনেক ছাত্র এরকম আছে যে 4টার সময় 4:30টার সময় 3টার সময় বাড়ি এলো দেখছে খাবার শেষ হয়ে গেছে হয়তো বা খাবার নেই হাঁড়ি বাসন এদিক ওদিক ছোড়াছড়ি করেছি কি করে দিই আমরা প্রত্যেকেই করেছেন আমার মনে হয় করেছি কি করে দিই করেছি আমরা কিন্তু রোজা যদি ছোট বয়স থেকে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় ছোট থেকে ও খিদাকে কন্ট্রোল করতে শিখবে আর এই খিদাকে যারা কন্ট্রোল করতে পারে তারা যে কোনো মনের চাহিদাকে কন্ট্রোল করার শক্তি অর্জন করে আমার ইচ্ছা হচ্ছে কোন একটা মেয়ের সাথে ওই অবৈধ সম্পর্ক করতে যেটা হারাম আল্লাহ নিষেধ করেছেন কবিরা গুনাহ তাহলে রোজার মাধ্যমে যদি খিদাকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার শরীরের যে একটা শয়তানি চাহিদা আবিষ্কার হয়েছে শয়তান আমাকে অনুপ্রদান দিচ্ছে যে কর না এগিয়ে যা না এটা করলে কেন ক্ষতি হবে না আল্লাহ তো দেখতে পাবে না মরার পরে কি হবে না হবে দেখা যাবে এবার এই যে ভাবনাগুলো শয়তান মনের মধ্যে দিচ্ছে এবার সত্যিকারের যদি কোনো যুবক এই যুবক বয়স থেকে রোজা করে তাহলে তার মনের মধ্যে ভাবনা আসবে যে না এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে আমার এই মনের যে ভাবনাটা এই ভাবনাটা ঠিক নয় এটা নেগেটিভ এটা ভুল এটা দুনিয়াতে অশান্তি কবরে অশান্তি আর মরার পরে অশান্তি ডেকে আনবে সুতরাং এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে এই ভুল পথে আমাকে গেলে হবে না একমাত্র রোজার মাধ্যমে এটা সম্ভব কারণ এই রোজা আমাদেরকে খিদা কন্ট্রোল করতে শেখায় সকাল 8টার দিকে একবার খিদা লাগে যেহেতু তখন নাস্তা করে অভ্যস্ত আবার দুপুরের সময় একবার কঠিন খিদা লাগে যেহেতু তখন দুপুরের খাবার খেয়ে অভ্যস্ত আবার বিকেলের দিকে খিদাটা একটু কমে যায় আর ইফতারের আস্তে আগে আস্তে 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 মনের আনন্দ ফিরে আসে যে হ্যাঁ আর আধ ঘন্টা আর 20 মিনিট আর 30 মিনিট যে আনন্দ সহকারে আমরা ইফতার করি দেখতে দেখতে মনে হয় যেন মুহূর্তের মধ্যে এই রমজানের 29টা দিন বা 30টা দিন মনে হচ্ছে যেন এই শুরু হলো আবার অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল হয় কি হয় না মনে হয় না এরকম হয় তাহলে এই যে খিদাকে কন্ট্রোল করতে শেখা এটা রমজান মাসের বড় একটা ট্রেনিং বড় একটা প্রশিক্ষণ এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের মনের যে কোনো শয়তানি ভাবনাকে কন্ট্রোল করতে পারবো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুজন লোক যদি কুস্তি করে কুস্তি বুঝেন তো বক্সিং যে একজন আরেকজনকে হারিয়ে দেয় তাহলে যে একজন আরেকজনকে হারিয়ে দিল মানে যে পড়ে গেল সে হেরে গেল আর যে হারালো সে জিতলো তো আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী কে পাওয়ারফুল ম্যান কে তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ রাসূল আপনি ভালো জানেন আল্লাহ রাসূলই ভালো জানেন
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজন লোক কুস্তি করে একজন আরেকজনকে হারিয়ে দিল দিয়ে যে জিতলো সেই সবচেয়ে বড় শক্তিশালী এটা না সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে সেই লাইসা শাদীদু বিসুরাতি ইনমা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব তোমাদের মধ্যে শক্তিশালী সেই যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ মানুষের জীবনে আপদ বিপদ অশান্তি ডেকে আনার মূল কারণ হচ্ছে রাগ 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 উত্তেজিত হয়ে যাওয়া রাগ করা তাহলে এই রাগ যে কন্ট্রোল করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে এখন ইউক্রেন ছোট একটা দেশ রাশিয়া ইউক্রেনের অবস্থা একবারে ঝাঝরা করে দিয়েছে আকাশ পথ স্থল পথ জল পথ চতুর্দিক থেকে বৃষ্টির মতো বোমা ফেলছে তার মানে কি ইউক্রেনের কাছে রাশিয়া বড় শক্তিশালী আল্লাহ রাসূল বলেছেন যে না ও বড় শক্তিশালী নয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে সেই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী তাহলে নিজের রাগকে কন্ট্রোল করতে শেখায় এই রমজান মাস যেহেতু আমরা খিদাকে কন্ট্রোল করতে পারি খিদা লাগে পিপাসা লাগে ইচ্ছে হয় ফ্রিজ থেকে একটা বোতল বের করে দরজা লাগিয়ে ঘরের মধ্যে খেয়ে নিতে পারি ইচ্ছে হলে খেয়ে নিতে পারি কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখে নেবেন এই ভয়ে আমি খাই না যারা আমরা রোজা করি তাহলে এই যে খিদাটাকে আমরা কন্ট্রোল করি এই খিদায় আমাদের মনকে এবং আমাদের রাগকে কন্ট্রোল করতে শেখায় আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন না মানুষ নিজের শরীর নিজের বডি আপনারা সবাই একটু হাত তাল করে করেন তো দু হাত তাল করে করেন দেখি এই যে উপরে করলেন নামিয়ে দেন নামিয়ে দিলেন তাহলে এটা আপনার এখতিয়ারে আপনার আন্ডারে আছে এটা যে আপনি ইচ্ছে করলে হাতটা তুলে দিলেন ইচ্ছে করলে নামিয়ে দিলেন ইচ্ছে হলে আমি যদি এই কোনো ছোট ছেলেকে ডাকিয়ে এখানে আয় দিয়ে দুজন লাগিয়ে দিই তাহলে আমি ইচ্ছে হলে পারি লাগিয়ে দিতে পারি কিন্তু আপনার বডির মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা আপনার আন্ডারে নেই আপনার কন্ট্রোলের বাইরে অসম্ভব আপনি কন্ট্রোল করতে পারেন না কি করে বুঝাই আমি সহজ করে আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই আপনার আমার কথার মধ্যে একটা কনসেন্ট্রেশন আছে মনোযোগ আছে মহিলাগুলো কেউ কেউ গল্প করছে বুঝতে পারছি এবার যারা আমার কথাগুলো মন দিয়ে শুনছে এটাকে বলা হচ্ছে মনোযোগ কনসেন্ট্রেশন মনোযোগ যে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে আমার কথাগুলো তার এক সপ্তাহ 15 দিন 20 দিন পর্যন্ত মনে থাকবে আর যে মনোযোগ সহকারে শুনে না ও ভাবছে কখন যে শেষ হবে বাড়ি যাব বাড়িতে রান্না বান্না করতে হবে ইত্যাদি 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 তাহলে ও চেষ্টা করছে যে আমার কথাগুলো শুনি কিন্তু তারপরে মন এদিক ওদিক চলে যাচ্ছে তাহলে এই যে মনকে কন্ট্রোল করতে পারা এটা মানুষের আয়ত্তের বাইরে মানুষের ক্ষমতার মধ্যে নয় আমার সামনে কেউ হাজি আছেন বসে হাজি যারা হজ করেছেন কেউ আছেন কোন হাজি বা উমরা আচ্ছা মাশাআল্লাহ আপনাকে যদি আমি বলি যে আপনি এই কাবা শরীফের মনে মনে একবার তওয়াফ করেন আমি কথা বলছি অথচ আপনি কাবা শরীফ থেকে আপনার মনের মাধ্যমে ঘুরে চলে আসেন তো নিশ্চয়ই আপনার মনটা কাবা শরীফে চলে গেছে নিশ্চয় আমারও চলে গেছে আমি কথা বলছি কিন্তু আমি 2013তে গিয়েছি একবার হজে আর 2017 সালে গিয়েছি দুবার হজে গিয়েছি আলহামদুলিল্লাহ আর উমরাতে গিয়েছি তিনবার প্রত্যেক রোজাতে যাই দু বছর যেতে পাইনি লকডাউনের জন্য তো এই বছর ইচ্ছা আছে ইনশাআল্লাহ তো ওই আল্লাহ রাসূল যে পাহাড়ে লুকিয়েছিলেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় এবার কাফের মুশরিকরা পিছন দিক থেকে ধাওয়া করেছিল আল্লাহ রাসূলকে মারবে বলে আল্লাহ রাসূল যে পাহাড়টাতে লুকিয়েছিলেন গারেশোর বলা হয় এটাকে গারেশোর তো ওই পাহাড়ে আমি উঠেছিলাম 2013 সালে 2017তে গিয়ে আর পারিনি অনেক উঁচু অনেক কষ্ট হয়েছিল দু তিন দিন ধরে উঠতে পারিনি গায়ে হাতে ব্যথা জ্বর কষ্ট মানে কঠিন গরম তো আমি কথা বলছি কিন্তু আমার মনটা কিন্তু ওই পাহাড়ের গুহাটাই চলে গেছে যেখানে আমি দু তিন মিনিট ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় লুকিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল দুজন মিলে ইতিহাস জানেন তো এটা ইতিহাস জানেন তো আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন কিছু কয়েকদিন তাহলে ওই যে পাহাড়ের গুহাটা আমার মন থেকে
আমার জীবন পর্যন্ত কেউ ডিলিট করাতে পারবে না পৃথিবীর কোন সায়েন্টিস্ট পৃথিবীর কোন বিজ্ঞানী আমার মনের মধ্যে যে ওই পাহাড়ের পরিবেশটা পাহাড়ের জায়গাটা সেভ হয়ে গেছে স্ক্যান হয়ে আছে আমার কম্পিউটারে আল্লাহর দেওয়া কম্পিউটারে এটাকে পৃথিবীর সব সায়েন্টিস্ট যদি একদিকে হয়ে যায় তারপরে আমার মন থেকে ওটাকে ডিলিট করাতে পারবে না আমিও পারবো না মন থেকে ডিলিট করাতে তাহলে এই যে মন এই মনকে কন্ট্রোল করা অসম্ভব পারবেন না নামাজ পড়তে পড়তে দুই রাকাত পড়লাম না তিন রাকাত পড়লাম জোহর নামাজ চার রাকাত এবার তিন রাকাত পড়লাম না দুই রাকাত পড়লাম ভুল হয় কি হয় না আল্লাহ রাসূল হাদিসে বলেছেন নামাজ যখন পড়বে তখন মনে করবে যে আমি আল্লাহকে দেখছি যদি এটা না হয় তাহলে তুমি উল্টোটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন এই দুটোর মধ্যে একটা করতে হবে নামাজ পড়তে পড়তে কিন্তু নামাজ পড়তে পড়তে সাপোজ ধরেন যে আপনি বিয়ে বাড়িতে গেছেন বিয়ে বাড়িতে বিরিয়ানির সেন্ট আসছে নাকি কিন্তু পাশে মসজিদ আছে আজানও হয়ে গেছে এবার দেখছেন যে কিছু লোক খেতে বসেছে তো এই খাওয়ার ফাঁকে আমি জোহরের নামাজটা পড়ে চলে আসি এবার জোহরের নামাজ পড়তে গেছেন আপনি তারপরেও আপনার মনটা নিশ্চয়ই বিরিয়ানির দিকে একটু আধটু চলে যায় যায় কি যায় না যদি কেউ বাহাদুর বলে যে যায় না ও মিথ্যা বলবে কারণ এখনকার যুগে ওইরকম নামাজি নেই আমি নিজেও পারি না এটা আমার কথাও বলছি আমি পারি না কারণ আমরা দুনিয়া পাগল ব্যবসা বাণিজ্য ঈদের সময় পাঁচটা কাস্টমার রেখে গিয়ে আমি নামাজ পড়তে গেছি ঈদের সময় দোকানে ভিড় হয় কি হয় না এবার দোকানে ভিড় হয় দোকান খোলা রেখে পাঁচটা খরিদ্দার রেখে আমি নামাজ পড়তে গেছি ওই বান্দা কি পুরোপুরি আল্লাহকে দেখছে এই নিয়াতে নামাজ পড়তে পারে পারে না যে ঈদের সময় তাড়াতাড়ি যেতে হবে দোকান খুলতে হবে তা এই যে মন এই মনকে কন্ট্রোল করা যায় না মানুষের আয়ত্তের বাইরে মানুষ যে একজন আরেকজনকে রাতারাতি মেরে দিচ্ছে মার্ডার করে দিচ্ছে আর নেতাদের তো আরো হালাত খারাপ কোন নেতার শান্তি নেই দিনে তো দিনে রাতে তো রাতে তা এই যে মানুষের মন এমন জায়গায় চলে যাচ্ছে যে একটা মানুষকে আমার হত্যা করার মার্ডার করার ইচ্ছা হচ্ছে আমি মার্ডার করে দিচ্ছি এবার আমার ইচ্ছা হচ্ছে কাউকে মার্ডার করার আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন অন্যায় ভাবে কাউকে মার্ডার করো না এটা হারাম এবার যদি কেউ নিজেকে কন্ট্রোল করে নেয় যে মার্ডার যদি আমি করি ধরা তো পড়বো এবার যাকে মারলাম সে তো শেষ হলো তার পরিবারটা শেষ হলো আমিও নিশ্চয়ই ধরা পড়বো আমিও শেষ হবো আমার পরিবার শেষ হবে আমার পুরো গ্রামটাই অশান্তি হয়ে যাবে এই ভয়ে যদি নিজেকে কন্ট্রোল করে নিতে পারে আল্লাহ রাসূল বলছে ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী যে একজন লোককে মারতে চেয়েছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল যে না রে এই কাজটা ভালো কাজ নয় আশা করি বুঝাতে পারলাম আমি যে মনকে কন্ট্রোল করা যায় না কিন্তু রোজার মাসে যদি আমরা নিয়মিত রোজা করি রোজার মাসে মসজিদে প্রথম এক সপ্তাহ মাশাআল্লাহ জোয়ার ভাটা বুঝেন জোয়ার ভাটা সুন্দরবনে আছে জোয়ার ভাটা হঠাৎ করে পানি আসে সমুদ্রের বেয়ে জলে বন্যা হয়ে যায় আবার বিকেল হতে হতে পানি শেষ হয়ে যায় ভাই কি হয় না মসজিদ ব্যান্ডেলও করতে হচ্ছে ছাদে হয়তো আপনাদের মসজিদে করতে হবে কিনা জানি না তো প্রথম এক সপ্তাহ মসজিদে মাশাআল্লাহ প্রত্যেক যুবক ছেলে মেয়ের মন চাইবে যে হ্যাঁ হাজিরটা তো দিই প্রথম দিন যা ভিড় হবে দ্বিতীয় দিন ঠিক আছে তৃতীয় দিন চতুর্থ দিন আর যা গরম এসি তো আর সব মসজিদে নেই এবার প্রথম দিন যা মসজিদের সংখ্যা মুসল্লির এক সপ্তাহ পরে কি আপনি আশা করেন যে অতটি হবে হবে না মাইনাস হতে লাগবে তার এই যে যুবকের মন প্রথম দিনে একটা জোয়ার ভাটার মতো এলো যে না তার আমি পড়তে হবে রোজা করতে হবে মসজিদে ঢুকলো শয়তান তাকে বাধ্য মানে শয়তান হার রয়ে এখানে মসজিদে অন্তত ঢুকে গেলেন আপনি এবার দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিনের বেলা এবার শয়তান বলছে দাঁড়াও তোমাকে আমি ক্লান্তি বোধ করাচ্ছি দাঁড়াও তোমাকে আমি এখন এমন করবো যে তুমি টায়ার্ড ফিল করবে দিয়ে এক সপ্তাহ পরে এবার টায়ার ক্লান্ত থাক আবার শেষ তিনটা চারটা হাজিরি দিয়ে দেবো বাস ফিনিশ এটাই হচ্ছে জোয়ার ভাটা আর শয়তান এটাই চায় ভিড় করো প্রথম দুদিন তিন দিন চার দিন তা এই যে মন প্রথমে চাইলো আবার মিডিলে লাস্টে যেতে যেতে আমি আর মসজিদ থেকে নিজে নিজেকে সরিয়ে নিলাম
এবার যদি আমি মসজিদে নিজেকে ধরে রাখতে পারি এটাই হচ্ছে রমজান মাসের ট্রেনিং এর একটা স্পেশাল বৈশিষ্ট্য যে আমাকে মসজিদের সাথে কানেকশনটা রাখতে হবে তাহলে এটা হচ্ছে ট্রেনিং প্রশিক্ষণ রমজান রমজান মাসে সবচেয়ে বড় ট্রেনিং প্রশিক্ষণ যেটা শেখায় আমাদের সময়ের সৎ ব্যবহার করতে শেখায় টাইম সময় আর এই সময়ের অপর নাম হচ্ছে জীবন লাইফ জীবনের মূল্য যেমন পৃথিবী বিক্রি করে দিলেও হবে না পৃথিবী বিক্রি করে দিলে একটা জীবনের মূল্য কিনা যাবে যাবে না পৃথিবী বিক্রি করে দিলেও হবে না এটাই নাম হচ্ছে টাইম জীবন ইফতার 6:20 6:20তেই ইফতার করতে হবে তার আগে নয় পরেও নয় সাহরি ভোর রাতে আজানের আগে খাওয়া শেষ করতে হবে তাহলে আজানের আগেই খাওয়া শেষ করতে হবে ব্যতিক্রম ঠিক আছে উঠতে পারলেন না আজান হয়ে গেল আজান হতে হতে খাচ্ছেন এবার কি বলে যারা বড় বড় আলেম স্কলার তারা বলছেন যে হ্যাঁ খাবার চালিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে এবার ডেইলি বেশি সেরকম করতে হবে না তাহলে এই যে ইফতারের সময় আজানের সময় টাইম টু টাইম তাহলে এই যে টাইম টু টাইম কাজ করার শিক্ষা একমাত্র রমজান মাসেই 30 দিন ধরে আমরা এই ট্রেনিংটা পাই এই ট্রেনিংটা যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই যে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে জোহর আসর মাগরিব ইশা ফজর তাহলে ফজর জোহর আসর মাগরিব ইশা দিনে 24 ঘন্টার মধ্যে পাঁচবার আমাকে মসজিদে হাজির দিতে হবে এবার আমি জোহরের নামাজ আসরে পড়ব এটা হবে না ব্যতিক্রম কোনো কারণ ছাড়া ঠিক সেরকমই ফজরের নামাজ আমি জোহরে পড়ব এটাও হবে না তাহলে টাইম টু টাইম কাজ করতে হবে একটা ছেলে নার্সারির বয়সে অর্থাৎ নার্সারি স্কুলে ওকে পড়তে হবে প্রাইমারি স্কুলে তাহলে প্রাইমারিতেই পড়তে হবে কেউ যদি মনে করে আমি নার্সারি পড়ব না প্রাইমারি পড়ব না ডাইরেক্ট মাধ্যমিক পাস করব হবে না যে টাইমে যে কাজটা করা উচিত যে টাইমে যে কাজটা করা দরকার সেই টাইমে সেই কাজটা করতে হবে এটাই হচ্ছে বড় বুদ্ধিমানের কাজ আর আমি যদি পড়ি যে না আমি মাধ্যমিক পর্যন্ত ভালো করে পড়ব না একবার উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ব আর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে আমি ডাক্তার হব এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ওই স্বপ্ন আর রাতের স্বপ্নের মতোই থেকে যাবে দিনের স্বপ্নের মতো হবে না কারণ একজন ছেলে মেয়ে যারা প্রতিষ্ঠিত হতে চায় জীবনে কিছু করতে চায় ওদের জেগে জেগে স্বপ্ন দেখতে হবে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না ঘুমের স্বপ্ন ভালো হয় মন্দ হয় বাস্তব হয় অবাস্তব হয় কি হয় না কিন্তু জেগে যেটা স্বপ্ন দেখতে হবে যে হ্যাঁ আমি আমার জীবনে এমন কিছু করে যাব দুনিয়ার জন্য যাতে সেটা কাজে লাগে কবরেও কাজে লাগে আর মরার পরেও কাজে লাগে দুনিয়া তো মানুষ যাতে আমাকে সম্মান করে কবরেও যাতে আল্লাহর পক্ষ থেকে আমি সম্মান পাই আর হাসরের ময়দানেও যাতে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মান পাই তাহলে এই রকম টার্গেট নিয়ে যদি কেউ নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে ওকে মাধ্যমিক পর্যন্ত সব সাবজেক্টই ভালো করে পড়তে হবে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিলে সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে উচ্চ মাধ্যমিকের পরে যদি কেউ মনে করে আমি অনার্স করব ম্যাথে এবার সে শুধু ম্যাথই পড়বে আর সব সাবজেক্ট দরকার হবে না তাহলে আস্তে আস্তে যত হায়ার এডুকেশনে যাবে তত সাবজেক্টের চাপ কমে যাবে মাধ্যমিক পর্যন্ত সব সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর কমার্স আবার উচ্চ মাধ্যমিকের পরে নির্দিষ্ট হয়ে গেল তাহলে আমি কোন সময় একটা স্টেজ জাম্প করে আরেকটা স্টেজে যেতে পারি না এটাই রোজার মাধ্যমে ট্রেনিং যে টাইম টু টাইম কাজ করতে হবে চাই দোকানে এখানে ওখানে বসে সময় নষ্ট করলে হবে না কারণ আপনার সময় এত মূল্যবান যে আপনার সময়টা কারো সাথে আপনি বদল করতে পারবেন না আল্লাহ তাআলা আপনার মৃত্যু যে নির্দিষ্ট করে দিয়েছেন এই মৃত্যু 2000 কত সালে হবে এটা আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট সুতরাং এই সময়টা আপনাকে কোনো কাজে অবহেলায় করে কাটালে হবে না সময়ের সৎ ব্যবহার করতে হবে এই বড় অ্যাটম বোমটা এই বড় অ্যাটম বোমটা মানুষের জীবনের তিন ভাগের দু ভাগ সময় এখন এই এটাকে খেয়ে দিচ্ছে যুবক ছেলে যারা তারা ওই যে বিভিন্ন রকমের গেম শয়তানি গেম যেগুলো এই শয়তানি গেমে তিন ভাগের দু ভাগ এতেই চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে এটার ব্যবহার কমাতে হবে এটা দুশ্মন এটা দুশ্মন এটা শত্রু এটা জীবনের ক্ষতিকর বেশিরভাগ যারা ব্যবসা বাণিজ্য করেন আমিও করি ফোন পে ব্যবহার করি ব্যাংকে যাওয়া ভিড় ফোন পে টাকা পাঠিয়ে দিলাম চলে এলো কারণ আমিও সরকারি চাকরি করতাম চাপড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম
যে আমি সরকারের চাকর হতে চাই আমি আল্লাহর চাকর হতে চাই আর আমি ব্যবসা করব আল্লাহর রাসূল ব্যবসা করতেন ওই জন্য আমি এখন বিজনেসম্যান বিজনেসের জন্য আমার এই মোবাইল দরকার হয় টাকা লেনদেন করতে হয় পাঠাতে হয় তাহলে এই টুকুটা ঠিক আছে এর বাইরে বেশি এই মোবাইল মোবাইল একটা এখন চুম্বকের মতো হয়ে গেছে নেশা নেশা মোবাইল শুয়ার সময় যদি পাশে না থাকে এরকম লোকের সংখ্যা আমার মনে হয় 1000 এ একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ এখন যে আমি যখন শুতে গেলাম মোবাইল ঘাটতে ঘাটতে পাশে আমার মোবাইলটা থাকলো না এরকম লোকের সংখ্যা এখন খুবই কম পাওয়া যাবে তাই কি না তো এই যে সময়কে সঠিকভাবে কাজে লাগা সময়ের অপচয় না করা এটা রমজান মাসের ট্রেনিং দেওয়া হয় সময় 2 মিনিট পেরিয়ে গেল তো যাই হোক এই রমজানের ট্রেনিং প্রশিক্ষণ সারা রাত বললেও শেষ হবে না একদিনে সবই বলে দিলে মনে থাকবে না শেষের দিকে এইটুকুই বলবো রমজান মাস আমাদের ট্রেনিং প্রশিক্ষণ আমাদের হেলথেরও পিউরিফাইড হয়ে যায় স্বাস্থ্যের উপকার আছে আমি আমি ডাক্তার হিসেবে কয়েকটা কথা বলছি যেগুলো রমজান মাসে আমাদের ইবাদত বান্দেগি জান্নাত জাহান্নামের তো ব্যাপার আছে এই রোজার মাসে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে অনেক লাভ রেখেছেন অনেক উপকার রেখেছেন তার মধ্যে যারা সুগার ডায়াবেটিস হাইপারটেনশন কোলেস্টেরল থাইরয়েড এই জটিল জটিল রোগে এখন বর্তমান যুগে এগুলো এমন একটা বাড়ি নেই যে বাড়িতে সুগারের রোগী নেই এমন একটা বাড়ি নেই যে বাড়িতে থাইরয়েডের মহিলা রোগী নেই এমন একটা বাড়ি নেই বর্তমান যুগে যেখানে ইউরিক অ্যাসিডের রোগী নেই আর ইউরিক অ্যাসিড আর থাইরয়েড এটা মেয়েদের বেশি হচ্ছে এখনকার যুগে দিয়ে ডাক্তার বলছে সকাল সকাল উঠে হাঁটো এদিকে হাঁটো এদিকে হাঁটো 2 কিলোমিটার অন্তত হাঁটো যদি আপনার যে বয়সে নামাজ পড়া দরকার হাদিসের অনুযায়ী 7 বছর ট্রেনিং আর 10 বছর কম্পালসারি 10 বছর পর যদি নামাজ না পড়া হয় পিতে মেয়ে নামাজ পড়াতে হবে আপনি আপনার ছেলে মেয়ে যদি 10 বছর বয়স থেকে নামাজ পড়ে ডাক্তার যে বলছে হাঁটো 2 কিলোমিটার আর এক্সট্রা হাঁটার দরকার হবে না এক্সট্রা হাঁটার দরকার হবে না এগুলো হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা প্রাপ্ত কথা আমি আমি বেকার কাল্পনিক কথা বলছি না রিসার্চ গবেষণামূলক কথা বলছি যে যারা যে বয়সে নামাজ পড়তে বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল সেই বয়স থেকে যদি ছেলে মেয়েরা মুসলিমরা নামাজ পড়ে তাহলে সুগার ডায়াবেটিস হাইপারটেনশন থাইরয়েড কোলেস্টেরল এই যে বড় বড় এখন রোগগুলো এই রোগগুলো থেকে কিছুটা হলেও বাঁচা যাবে এত তাড়াতাড়ি হবে না তাহলে এই রোজার মাসের গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ যাদের মদ্যপান আছে স্মোকিং করা ড্রিঙ্কস করা জর্দা গুল গুটকা খৈনি মহিলাদের অনেকে খৈনি করার খৈনি না কি বলে গুল করে তাহলে এই যে গুটকা জর্দা খৈনি গুল এগুলো যারা করেন দয়া করে রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ আছে এটাকে লাঠি মেরে ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ আপনি রমজান মাসে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা না খেয়ে থাকবেন সারাদিনে যেটুকু আর ইফতার করার পরে আপনি আর কতক্ষণ খান এই তারাবি পর্যন্ত তারাবির পরে তো আপনি ঘুমিয়ে গেলেন তাই কি না তাহলে 20 ঘন্টা না খেয়ে থাকেন এই 20 ঘন্টা না খেয়ে থাকা 30 দিনে 600 ঘন্টা তাহলে 600 ঘন্টা বিড়ি সিগারেট জর্দা গুল খৈনি এগুলো থেকে যদি আপনি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন এটাও আপনার জন্য বড় একটা গোল্ডেন সুযোগ সুবর্ণ সুযোগ বদ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার খাওয়ার ব্যাপারে বলছি আমি খাওয়ার ব্যাপারে যেগুলো বদ অভ্যাস আছে এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ এই যে আমি ক্যান্সার কিনে খাচ্ছি আল্লাহ আমি যে কত বড় বোকা এই ক্যান্সার কিনে খাচ্ছি তো আল্লাহ এই ক্যান্সারটা থেকে যাতে আমি পরিত্রাণ পাই অর্থাৎ এই ক্যান্সার কিনে খাওয়াটা যাতে আমি ছেড়ে দিতে পারি পৃথিবীতে মানুষ রোগ হলে ওষুধ কিনে খায় আর কত বড় বুদ্ধিমান যে আমরা রোগকে কিনে খাচ্ছি বিড়ি সিগারেট কিনে খাওয়া মানে রোগকে কিনে খাওয়া রোগ মানে কি ক্যান্সার রোগ হবেই আপনি যত বড় যুবক বয়সে বলেন 90% এখন ক্যান্সার বিড়ি সিগারেট তামাক জর্দা গুটকা খৈনি 5000 10000 20000 যত রকমের আছে এই দাঁড়ির মারি দাঁড়ের দাঁত দেখলেই ঘৃণা হয় তা আল্লাহ দেওয়া এত সুন্দর জিহ্বা নিয়ামতকে আপনি নিজে বিষ খেয়ে খেয়ে আপনি শেষ করে দিচ্ছেন ক্যান্সার হবেই হবে ম্যাক্সিমাম তো চেষ্টা করবেন এই 2022 সালের রোজার মাসে যাতে এই নেশাগুলো আপনি ছেড়ে দেন দেখবেন খুবই সহজ ছেড়ে দেওয়াটা যে কোনো নেশা একদিনে ছেড়ে দেওয়া কঠিন
অনেক মহিলার ভুল করে আমরা হসপিটালে দেখতাম যে যারা ভুল করে বাচ্চা হয়েছে দুধ দেয় এবার যদি বলা হয় ডাক্তার এই ভুল করবি না এবার হঠাৎ করে যদি ভুল করা ছেড়ে দেয় হয় তার টয়লেট হবে না আর না হলে ছেলে তো দুধ পাবে না দুটোর মধ্যে একটা হবে এই কারণে যে কোনো নেশা আবার হঠাৎ করে ছেড়ে দিলে ক্ষতি হয় রিঅ্যাকশন হয়ে যায় এই কারণে 30 দিন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন 30 দিন 1 ঘন্টা 2 ঘন্টা না 600 ঘন্টা টাইম পাবেন আপনি তাহলে 600 ঘন্টার মধ্যে আপনি একটা খারাপ হারাম জিনিসকে ছেড়ে দিতে পারবেন না ওই যে আমি আগে বললাম মনকে হারাতে হবে আপনার মন তো বলবে যে আমার টয়লেটে বামাতে না টানলে টয়লেট হবে না আপনার মনকে আপনি এরকম বানিয়ে দিয়েছেন এবার আপনার মনকে আপনি হারান না যে না আমি না টেনেও টয়লেট করতে পারি দেখি আপনি পারেন কিনা অবশ্যই পারেন তবে টাইম লাগতে পারে শশা খাবেন বেশি করে আর শাক খাবেন সবজি খাবেন এগুলো ডাক্তার হিসেবে থিওরি দিয়ে দিলাম যাই হোক তো মেডিকেলি অনেক উপকার আছে স্বাস্থ্যে সামাজিকতার অনেক উপকার আর্থিক অনেক উপকার আছে সমাজে মেলবন্ধন তৈরি হয় রোজার মাধ্যমে হয় কি হয় না আমরা ইফতার দিই পাড়ার লোককে খেতে দিই গরিব মানুষ আছে তারা খেতে পায় না এবার রোজার মাসে দেখেন একটা সুসম্পর্ক তৈরি হয় একে অপরের সাথে আপনি যদি রোজাদার মার্কেটে করতে গিয়েছেন রোজা টাইম হয়ে গেছে আপনাকে হাজারটা লোক ডাকে যে দাদা আসুন ইফতারের টাইম হয়ে গেছে আপনি কি রোজা আছেন হ্যাঁ রোজা আছি আপনাকে হাজার জন ডাকে তাহলে এই যে মানুষে মানুষের মধ্যে একটা বন্ধুত্ব সুন্দর বন্ধুত্ব তৈরি হয় এটা একমাত্র ইসলামই প্রশিক্ষণটা আছে ইসলাম ছাড়া অন্য ধর্মে নেই কটা হিন্দু হিন্দুদের মধ্যে আছে যে একজন আরেকজনকে এত একবারে আদর করে খেতে ডাকে আপনার অন্য সময় যত দুশ্মনী থাকুক কেন এই ভোটের সময় একজন আরেকজনকে যতই মেরেছেন না কেন কিন্তু রোজার সময় অন্তত রোজাদারকে সবাই আপ্যায়ন করে করে কি করে না যেহেতু রোজাদার একমাত্র আল্লাহর ভয়ে রোজা করে এই কারণে তার সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতেই বাড়িয়ে দেন প্র্যাকটিক্যালি গো প্র্যাকটিক্যাল হয়ে যায় তাহলে সামাজিক মেলবন্ধন তৈরি হয় সুসম্পর্ক তৈরি হয় এগুলো হচ্ছে রোজার সোশ্যাল বেনিফিট সামাজিক বেনিফিট ফিনান্সিয়াল বেনিফিট আর্থিক সুযোগ এ আছে রোজার মাসে আমাদের খরচ খরচা লিমিটেড হয় এটাও ট্রেনিং দেয় কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তুবাযির তাযযির আইনাল মুবাযিরিন কানু ইখরা শাইতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিকা ফুরা তোমরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করো না যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে তারা শয়তানের ভয় এই রমজান মাসে এটাও ট্রেনিং দিবেন প্রয়োজনের বেকার খরচ আপনি করতে পারেন না আপনি যতগুলোই পয়সা ওয়ালা হন না কেন আপনি দিনে 50,000 ইনকাম করেন না কেন কিন্তু যতটুকু দরকার ততটুকুই আপনি খরচ করেন তার চাইতে অপচয় খরচ আপনি করেন না যারা অপচয় খরচ করে তাদেরকে আল্লাহ বলছেন কোরআনে যে তারা হচ্ছে শয়তানের ভয় আল্লাহ তাআলা ভাই কেন বললেন বোন কেন বললেন না প্রশ্ন থাকলো আপনাদের কাছে গবেষণা করবেন কোনদিন যদি হয় উত্তর দিব আল্লাহ তাআলা শয়তানের ভাই কেন বললেন শয়তানের বোন কেন বললেন না আমার প্রশ্ন আপনাদের মাথায় প্রশ্ন আছে কি জানি না আমি কিন্তু এই প্রশ্নটা আমার মাথায় এলো আমি আমার চাইতে বড় জ্ঞানী যারা তাদেরকে আমি জিজ্ঞেস করব যে আল্লাহ কোরআনে কেন বললেন যারা প্রয়োজনের বেকার খরচ করে অপচয় করে আজকাল সমাজে যেমন দেখছেন বিয়ে শাদী হচ্ছে বা রোজার মাসের পরেও বিয়ে শাদী হবে শ্বশুরের কাছে বাড়ি মানে 5 লাখ টাকা নিয়ে ওই লটারির টিকিট কাটার মতোই হঠাৎ করে 5 লাখ টাকা নিয়ে গায়ে লাগে না খরচ করছি কবরে কহিলা ফেরেশতা যখন দিবে না ডান্ডা তখন বোঝা যাবে যে হ্যাঁ আমি অপচয় খরচটা কেন করেছিলাম টাকা পেলাম মানে আমি যেমন ইচ্ছা তেমন করে খরচ করব এই অধিকার আল্লাহ দেননি তাহলে রমজান মাসে এটাও শিক্ষা নিতে হবে আপনাকে যে ঈদের সময় অপচয় খরচ যাতে না হয় যতটুকু দরকার ছেলে মেয়েদের ঠিক আছে দিতে হবে কিন্তু বেকার খরচ করার ইসলাম পারমিশন দেয়নি অনুমতি দেয়নি রোজা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ সেই প্রশ্নই আমি উত্তর দিব আমি প্রশ্ন করার সুযোগ যেমন দিচ্ছি দিতে পারেন লিখে ঠিক সেরকমই আমি এটাও বলছি যে বেশি বাহাদুরিমূলক প্রশ্ন যেগুলো আমার দৃষ্টিতে প্রয়োজন মাফিক নয় সেগুলো আমি উত্তর দিব না যতটুকু দরকার যেগুলো আসল বিষয় সেগুলো আপনি প্রশ্ন করবেন বা রমজানের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনি করতে পারেন আচ্ছা তাহলে ইনশাআল্লাহ রমজান মাসের মধ্যে আমি কিন্তু অবসর এত অল্প সময়ে সুযোগ হয় না আরে এত অল্প লোকে ওজন আমি এনার্জি পাই না তারপরেও যেটুকুই বলছি
ইনশাআল্লাহ যদি আমরা কাজে লাগাই আমাদের কাজ হবে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর রাত জাগা তাহলে মাঝের মধ্যে রাত জাগা ট্রেনিং প্রশিক্ষণ সেটাও রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হসপিটালে যারা ইমার্জেন্সি ডিউটি করে রাত জাগার ডিউটি পড়ে ডাক্তারদের অনেক জ্ঞানী তারা কিন্তু তাদের নাইট ডিউটি করতে হয় আমরা রোজার মাসের 5টা রাত জাগবো প্রত্যেককে যারা মহিলা আছেন এবার রাত জাগা মানে আপনি হাওলা রুটি পুরি করে রাতটা পার করে দিলেন এটা ফ্যাশন স্টাইলের রাত জাগা হলো ইসলামের রাত জাগা হলো না ওটা রমজান মাসের লাইলাতুল কদরের রাত জাগা হলো না যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ভ্যারাইটি শুধু খাবারই করলেন রাত জাগার রাতে বেকার এগুলো ওই স্টাইল এটা করা হলো কাজ হলো না তা রমজান মাসের 5টা রাত 21 23 25 27 29 এই 5টা রাত প্রত্যেকই জাগবেন যারা বয়স্ক আছেন তারাও চেষ্টা করবেন ইলেকশনের সময় তো নেতারা যে কত রাত জাগে কিছুই পায় না তারও আরো বলছে আবার কিন্তু এই রাত জাগার রাতে আপনি যা চাইবেন আল্লাহর কাছে আপনি পাবেন আমি যা চেয়েছি আলহামদুলিল্লাহ পেয়েছি এবার অনেক যুবক বলবে যে আমি যে আল্লাহর কাছে চাইছি আল্লাহ একটা মোটরসাইকেল দাও আল্লাহ একটা মোটরসাইকেল দাও আল্লাহ একটা মোটরসাইকেল দাও আমার যে এই বয়সে মোটরসাইকেলটা পেলে যে কত আমার স্টাইলটা দেখা হবে কত মেয়েরা যে আমার দিকে তাকাবে আল্লাহ একটা মোটরসাইকেল দাও রোজার পরে ছেলেটা মোটরসাইকেলই পেল না তখন রাগে আর নামাজও ছেড়ে দিল যে কই বক্তা যে বক্তৃতা দিয়ে গেল যে রমজান মাসে রাত জাগার রাতে আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে তো আমি যে আল্লাহর কাছে মোটরসাইকেল চাইলাম এই বয়সে মোটরসাইকেল চালাতে যে কত ভালো লাগতো কত মজা লাগতো তো আল্লাহ তো মোটরসাইকেল দিল না থাক নামাজই পড়বো না অনেকে নামাজ ছেড়ে দেয় কিনা এরকম ছেড়ে দেয় কিন্তু শয়তান ছাড়িয়ে দেয় শয়তান ছাড়িয়ে দেয় তাহলে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া এবার আপনি যদি ইমিডিয়েট না পান কোন যুবক ছেলে মেয়েরা যদি না পান তাহলে ভাববেন যে এটাও আপনার জন্য ভালো আল্লাহ যে আপনাকে দেয়নি এর মধ্যেই আপনার ভালোই আছে কারণ আল্লাহ জানে যে একটা যুবক ছেলেকে যদি উঠতি বয়সে যুবক বয়সে মোটরসাইকেল দিয়ে দেওয়া হয় তাহলে ও এমন স্টাইল করে চালাবে মোটরসাইকেল দিয়ে রাস্তার পাশে মরে পড়ে থাকবে তাহলে রাস্তার পাশে মরে পড়ে থাকাটা ভালো বাপ মায়ের জন্য না বাপ মায়ের জন্য প্রতিষ্ঠিত হওয়া ইনকাম করা বাপ মায়ের হাতে ইনকাম করে তুলে দেওয়া সংসার চালানো এটা বাপ মায়ের জন্য ভালো কোনটা ভালো মরে যাওয়াটা ভালো না ইনকাম করে তুলে দেওয়াটা ভালো কোনটা ভালো বাপ মাকে সুখে শান্তিতে রাখাটা ভালো তো আমি দোয়া করলাম আর তাই পেলাম না এরকমটা না আমি তো বলছি আমি আমার কথা বলছি আমি যা চেয়েছি তাই পেয়েছি আমি ফেল হইনি এবার আমি যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার চাঁদে যাওয়ার খুবই শখ আল্লাহ আমি যাতে চাঁদে যেতে পারি তো এরকম দোয়া আল্লাহর কাছে আমি করতেই পারি এবার আমি তো বাস্তবে এটা যে চাঁদে যাওয়া কি অত সহজ গো এবার অনেক যুবক ছেলে মনে করবে আল্লাহ ওই নায়িকাটা আমার পছন্দ ওই নায়িকার সাথে আল্লাহ তুমি বিয়ের প্রস্তাব এমন যেমন করে হোক আল্লাহ ওই নায়িকাটাকে যাতে আমি বিয়ে করতে পারি এবার দোয়া কবুল হলো না বিয়ে হলো না আল্লাহর উপরে রাগ করবো কারণ তোমার যোগ্যতাই নেই ওই রকম লোকের কাছে তো তুমি চাও কেন ওটা তোমার যতটুকু যোগ্যতা ততটুকু সীমার মধ্যে আল্লাহর কাছে প্রস্তাবটা রাখো তবে আল্লাহ খুশি হবেন সাথে সাথে দেবেন আর যেটা অবস্থ যেটা সম্ভবই নয় সেটা আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারবে এরকমটা না কিন্তু যে আল্লাহর কাছে অভাব আছে আল্লাহর কাছে এভরিথিং সবকিছু আছে কিন্তু দিলেই বরং ক্ষতি হবে এই কারণে হয়তো আল্লাহ দিবেন না বা দেন না তো আলহামদুলিল্লাহ রমজান মাসে লাইলাতুল কদরে 5টা রাত আমিও জাগি আলহামদুলিল্লাহ আমি কলেজ লাইফ থেকেই জাগি আমি রাত জাগার জন্য আমার কলেজ যে কলেজে পড়তাম রাত জাগতাম পাশে সিগারেট ধরিয়ে দিল এবার যারা সিগারেট ধরিয়েছে ওরা আমার থেকে অনেক 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 নিচে আছে আমি তো চার চাকি গাড়ি চালাই আমি ড্রাইভার এক্সপার্ট ড্রাইভার আমি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আর ওরা মোটরসাইকেল নিয়ে ঘুরে তাহলে কে সুখী আমি সুখী না ও সুখী আমি রাত জেগে রাত জাগতাম কলেজে বেশিরভাগ মুসলিম ছেলে ছিল তারা রোজাই করতো না রাত জাগা তো দূরের কথা রোজাই করতো না রোজার মাসে আবার দুপুরে খাওয়া দাওয়া করে আমার সামনে সিগারেটও খেত এবার তারা বড় লোকের ছেলে আর আমি গরিবের ছেলে ছিলাম তো আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তাদের থেকে অনেক 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 সম্মানের জায়গায় আল্লাহ রেখেছেন এবার কষ্ট করেছি বলে এমনি এমনি হয়ে যায় তো যুবক ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই যুবক বয়সটাতে কষ্ট করতে শেখো আর পরিশ্রমী হও মেহনত করতে শেখো আর রমজান মাসের ট্রেনিং প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে
এই দ্বীনের পথে এসো সঠিক ইসলামকে জানতে চেষ্টা করো যারা এই এলাকায় সঠিক ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করছে তাদের সমালোচনা না করে তাদের সাথে সহযোগী হও দেখবে তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক সম্মানের জায়গায় পৌঁছে দিবেন আখেরাতেও পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ তাহলে লাইলাতুল কদরের পাঁচটা রাত কে কে জানবো আমরা দেখি হাত তুলি এখনই প্রতি আমি জানি যারা ওই ছোট ছোট ছেলে তারাই জাগে মসজিদে যুবকরাও পায় না আর বয়স্কদের তো পায় না আলহামদুলিল্লাহ যারা হাত উঠালো আল্লাহ সাক্ষী তুমি সাক্ষী থাকো আল্লাহ এদের যাতে কোনো প্রকারের অসুবিধা না হয়ে যায় প্রত্যেককে যাতে রাত জাগতে চেষ্টা করে এবং করতে পারে কারণ এটা আল্লাহর হাতে রোজা করাটাও আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আপনি করবেন আর এমন রাতে ডায়রিয়া শুরু হয়ে গেল যে আপনার এক সপ্তাহ রোজা করতে পারলেন না আফসোস হবে কি হবে না ওইজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে আল্লাহ আমার এই জীবনে যে রোজার মাস আসছে পুরো পুরি রোজা যাতে আমি করতে পারি এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে ওই কোনার যুবক গুলো এই হলুদ গেছি একটাও হাত তুললো না তো রোজার মাসে চেষ্টা করবে ভাই আমি দেখেছি ইউসুফের ছেলে ছোট ছোট বাচ্চা ছেলে চা করে মসজিদে আনন্দ ফুর্তি করে এনজয় করে তারা কিন্তু যাদের উচিত জায়গা তারাকে মসজিদে আমি দেখতে পাই না তো আপনারা প্রতিজ্ঞা করবেন যাতে চেষ্টা করেন এখানে প্রশ্ন হচ্ছে আচ্ছা রোজার বিষয় আর সাহারি ইফতার লাইলাতুল কদর তারাবিহ এই কয়টা বিষয় তো আমি মোটামুটি বিষয়গুলো বললাম ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে রোজার মাসে রোজা রাখবো এলাকায় যদি কোনো চায়ের দোকান খুলে আন্দোলন করতে হবে চায়ের দোকান খুলতে দিতে হবে না যুবকরা আন্দোলন করবে যে দরকার হলে তোমাকে রোজার মাসে যত ইনকাম করবা আমরা এলাকায় চাঁদা তুলে তোমাকে দিব কিন্তু দোকান খুলতে পাবা না এবার তোমরাও কষ্ট করো এটাই হচ্ছে ইসলামের জন্য জিহাদ করা জিহাদ 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 মানে না এই যে মারপিট করা না শান্তিপূর্ণ পরিবেশে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একজন মুসলিমকেই মুসলিম বানানো কারণ যে মুসলিম অথচ চায়ের দোকান খুলবে ও মুসলিমই নয় তাহলে ওকে আবার মুসলিম বানাতে হবে কি হবে না তাহলে এর জন্য চেষ্টা করতে হবে আর এটা বয়স্কদের দিয়ে হবে না যুবকদেরকে দিয়ে হবে যে ক্যারাম বোর্ডের আড্ডা জুয়ার আড্ডা তাসের আড্ডা মদের আড্ডা আর কি বলে চায়ের দোকান খোলা এগুলোর জন্য রমজান মাসে সমাজের যারা দায়িত্বশীল আছেন আপনারও একটা স্ট্রিক্ট ভূমিকা নেবেন যে রোজার মাসের সম্মান যাতে দেওয়া হয় আল্লাহ যেন পুরো গ্রামে শান্তি বিরাজ করেন পুরো গ্রাম শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে তাই কি না আর কোন গ্রামে যদি বেশি শয়তান তৈরি হয়ে যায় ওই গ্রাম বেশি অশান্তি থাকবে তাহলে আমরা আল্লাহর কাছে ওটাই তো চাইবো যে আল্লাহ পুরো গ্রামটা যাতে আমাদের বেশি দিন শান্তিতে থাকে এটাই তো আমরা চেষ্টা করব তাহলে এটার জন্য যুবকদের আমি দায়িত্ব দিয়ে গেলাম যে আমার এখানে আসাটা আমি মিনিমাম 3-4 হাজার লোক না হলে আমি যাই না এখন জালসায় জালসায় তো ছেড়ে দিয়েছি আমি কিন্তু তারপরেও মিনিমাম 3-4 হাজার লোক বলে আমি যাই তো এই রোজার সামনে অনেক ব্যস্ততার মধ্যে আমি আছি তারপরেও আমি এসেছি তো যদি কাজ হয় আমার আশাটা সাকসেস হবে তবে কি হবে না আর যদি শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম তো আমার মেহনত পরিশ্রমটা বেকার চলে যাবে রোজা না রেখে কেউ যদি ইফতার পার্টির আয়োজন করে তাহলে সেই ইফতারে কি অংশগ্রহণ করা যাবে রোজা না করে ইফতার পার্টি তাহলে আমি তো বললাম আমার আলোচনায় বলে দিয়েছি যে আমি ইফতার করাবো ওই যে মুসলিম কোম্পানিও বলেছে আমি যেরকম কোম্পানি আছে যে ইফতার করায় নিজেই রোজা করে না তাহলে একজন প্রকৃত ইমানদার রোজাদার ওই সমস্ত ইফতার পার্টিগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে এবার যার ইমানের দুর্বলতা আছে সেই যাবে প্রকৃত ইমানদার যাবে না এবার গ্রহণ করা যাবে কি যাবে না এই ফতোয়া দিচ্ছি না আমি আপনার মন বিবেক মস্তিষ্কের উপরে আমি ছেড়ে দিলাম যে আপনি ফার্স্ট গ্রেডের ইমানদার হলে বেরোজাদার ইফতারের দাওয়াত দিবে ওই রোজাদারের ইফতারের দাওয়াতকে আপনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন বুঝা গেল কি যাওয়া যাবে কি যাবে না আর আমি ব্যাখ্যা বললাম না ওখান থেকে আপনাকে বুঝে নিতে হবে টাকনুর নিচে প্যান্ট পরার ভয়াবহতা একটু বলবেন যে ভাইরা টাকনুর নিচে প্যান্ট পরে তাদের উদ্দেশ্য আচ্ছা টাকনু মানে গোড়ালি যেটাকে আমরা বলি গোড়ালি নিচে ওই গোড়ালির নিচে পুরুষদের ক্ষেত্রে প্যান্ট লুঙ্গি পায়জামা যাই পরি ঝুলিয়ে পড়া হাদিসে এক ডজন হাদিসে আছে বুখারি মুসলিম সিয়াসিটা হাদিসে যতটা অংশ ঝুলে থাকবে ততটা জাহান্নামের আগুন ঝুলছে এটা মনে করতে হবে
এবার আমি যে প্যান্টটা পরে আছি দেখবেন আমি স্টেজ থেকে যাব নামবো এবার কদিন থেকে ওয়েটটা কমেছে রোজার মাসে আর একটু কমবে প্যান্ট আমি যে টাইট ছিল ঢিল হয়ে গেছে এইজন্য একটু নেমে যেতে পারে ওজন হয়তো নিচে মনে হবে কিন্তু নাভির উপর থেকে প্যান্টের ডিউরেশন হবে নাভির উপর থেকে আজকালকার যুবক ছেলেদের স্টাইল বেল্ট দেখবেন নাভির নিচে পর্যন্ত আর পিছন দিকেও নিচে প্যান্ট সব সময় থাকবে নাভির উপর পর্যন্ত ছেলেদের আর নেই দেখো ওইরকম নির্দিষ্ট নেই পুরো শরীর ঢাকা থাকবে ওদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে মিনিমাম নাভির উপর থেকে গোড়ালির উপর পর্যন্ত মিনিমাম ঢেকে রাখতে হবে এবার এর পিছনে বৈজ্ঞানিক কিছু লাভ আছে ওই বৈজ্ঞানিক লাভ পরে কোন দিন যদি সুযোগ হয় অনেকগুলো গ্রাম মিলে অনেক বড় জলসা করবেন যখন তখন ইনশাআল্লাহ বলবো তবে জাহান্নামের আগুন যারা বড় প্যান পরে আছেন ওই যে ভাঁজ করে আছেন ভাঁজ চলবে না ভাঁজ কেটে ফেলতে হবে অনেকে দেখা যায় মসজিদে যখন ঢুকলো নামাজ পড়ার জন্য ভাঁজ করে দিল আবার মসজিদ থেকে বেরোলো আবার ছেড়ে দিল ওরে মুসাল্লি তুমি মসজিদে যখন ঢুকলা তখন জাহান্নামের আগুনটা জ্বালিয়ে নিভিয়ে দিলা আর মসজিদ থেকে যখনই বেরোলা আবার তুমি আগুনটাকে জ্বালিয়ে দিলা ওরে মুসলিম মুসাল্লি তার মানে নিশ্চয় তোমারও ব্রেনে পরিষ্কার নয় বিষয়টা পরিষ্কার এটাই তুমি সব সময় জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও শুধু মসজিদে ঢুকলা ওইটুকুই না 24 আওয়ার সব সময় পুরুষদের পোশাক হবে গোড়ালির উপর পর্যন্ত আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে যুবক ছেলে যারা মাশাআল্লাহ আজকাল চুলের স্টাইল দেখলেই তো ব্রেন আমার ব্রেন অনেক সময় কাজ করে না চুলের স্টাইল যুবকদের দেখে এরা মুসলিম না হিন্দু অথচ নাম শুনলে ফের মুসলিমের মতো নাম চুলের স্টাইল দেখবেন আর প্যান্ট আবার ছিঁড়া হাঁটুর উপরে ছিঁড়া তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনার কোন ছেলে ওই শয়তানি স্টাইলে চুল কেটে আসলে বাড়ি ঢুকতে দিবেন না খাবার খেতে দেওয়া তো দূরের কথা আর প্যান্ট যেটা পরে বা লুঙ্গি পরে বা পায়জামা পরে তাকেও বলবেন যে টেলার মাস্টারের কাছে গিয়ে হাঁটু গোড়ালির উপর পর্যন্ত করে তারপরে বাড়ি আয় বাড়ি ঢুকতে পাবি না কারণ আপনার ছেলে জাহান্নামের আগুন সাথে নিয়ে আছে জাহান্নামের আগুন নামাজ না পড়লে জাহান্নামে যাবে কোরআনে আছে